সকালের বৃষ্টিতে বজ্রপাত না হলেও বিকেলবেলা যেন সিলেটের মাঠে দর্শকদের বজ্রপাত। দর্শক ঠেকাতে কর্মরত সিকিউরিটিদের নাজেহাল অবস্থা। চাপ সহ্য করতে না পেরে ভেঙে গেল বাঁশের তৈরি খণ্ডকালীন গেট। স্টেডিয়ামে তিল পরিমাণ জায়গা না থাকলেও ম্যাচের অর্ধেক শেষ হয়ে গেলেও এভাবে মাঠে ঢুকছেন টাইগার ভক্তরা। তারা বাংলাদেশে জয় দেখে ফিরতে চান মাঠ থেকে। এদিকে অভিজ্ঞ মোহাম্মদ নবীর ফিফটিতে আফগানরা সাকিবদের 155 রানের টার্গেট ছুড়ে দিয়েছে। আবারও গুরবাজকে নিজের পকেটে পুরলেন তাসকিন আহমেদ। ভয়ঙ্কর রূপ ধারণ করার আগে আফগানি ডেঞ্জারাসম্যানকে 11 বলে 16 রানে মিরাজের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরালেন তাসকিন। এর আগের ওভারের প্রথম বলে নাসুমকে ছক্কা হাঁকান হজরতুল্লাহ জাজাই। পরের বলে নাসুমের চরম প্রতিশোধ। সুইপ করতে গিয়ে ঠিকঠাক কানেক্ট করতে ব্যর্থ হন জাজাই। স্কোয়ার লেগে হৃদয়কে ক্যাচ দিয়ে ফিরলেন 8 রানে। ওয়ানডেতে এক ম্যাচ সুযোগ পেয়ে বাজিমাত করা শরীফুল হাতে বল তুলে নিয়ে আবার করলেন বাজিমাত। ওভারের 3 নম্বর বলে ছক্কা। পরের বলে লিটনকে ক্যাচ শেখালেন ইব্রাহিম জাদরান। এই ট্যুরে 4 বার শরীফুলের শিকার হলেন এই ব্যাটার। এবার ফিরলেন 8 রানে। 40 রানে 3 উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষ করে আফগানিস্তান। ক্যাপ্টেন সাকিব এসে যেন জাদু দেখালেন। করিম জানাতকে বোকা বানিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরালেন মাত্র 3 রানে। 52 রানে 4 উইকেট হারিয়ে দিশেহারা আফগানিস্তান। 10 ওভার শেষে ওদের সংগ্রহ 4 উইকেটে 62 রান। অভিজ্ঞ ক্যাম্পেইনার মোহাম্মদ নবী একাই টানতে থাকেন আফগানিস্তানকে। টস জিতে ক্যাপ্টেন সাকিবের বোলিং করবার সিদ্ধান্ত কিন্তু খারাপ হয়নি। নাজিবুল্লাহ জাদরানকে মিরাজ ফিরিয়ে দিলে নবী আর উমরজায় যেন টাইগার বোলারদের রীতিমতো শাসন করে ছাড়েন। উমরজায় তো টানা 2 বলে 2 ছক্কা হাঁকান সাকিব আল হাসানকে। পরে অবশ্য সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন 18 বলে 33 রান করে। আগের 3 ওভারে 13 রান দেয়া সাকিব শেষ ওভারে দিয়েছেন 14 রান। আফগানিস্তানের ইনিংসের শেষ ওভারের 3 নম্বর বলে মুস্তাফিজকে বাউন্ডারি হাঁকিয়ে টি-20 ক্যারিয়ারের 5 নম্বর 50 তুলে নেন মোহাম্মদ নবী। ওই ওভারে রশিদকে 3 রানে ফেরান মুস্তাফিজ। নবীর অপরাজিত 40 বলে 54 রানে ভর করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে আফগানিস্তান করে 154 রান। সাকিবের শিকার 2টা উইকেট, বাকি সবাই 1টা করে উইকেট শিকার করেছেন। সিলেটেরই উপচে পড়া দর্শকরা বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত করে রেখেছে পুরো স্টেডিয়াম। লিটন শান্তরা ওদের নিশ্চয়ই হতাশ করবেন না। Thank you.